সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রি অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মনোবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন মানব শিশু। আমরা ইতিপূর্বে একটা ক্লাসে পড়েছি বা জেনেছি যে বিচ্ছিন্ন মানব শিশুরা কিন্তু বনেও বসবাস করে বা পশু পাখিদের সাথে জীবন ধারণ করে, কিন্তু আমরা এমন কোনো ঘটনা জানবো আজকে যেটা হচ্ছে কি বিচ্ছিন্ন মানব শিশু বলতে সমাজে থেকেও তারা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকে। আসো আমরা জেনে নিই। সমাজবিদ কে ছিলেন? একজন কিংসলি ডেভিস। এই কিংসলি ডেভিস ছিল একজন সমাজবিদ, তাই না? তিনি মানুষের সমাজ থেকে জন্ম অবধি দীর্ঘকাল দুটি শিশুর বিচ্ছিন্ন থাকার পরিণামের উল্লেখ করেছেন। দুটো শিশুর বিষয় নিয়ে তিনি উল্লেখ করেছেন, তার মধ্যে একটা শিশু কেমন, এনা নাম ছিল তার, সেই ছোট শিশুটির নাম ছিল এনা। এই এনা তার মায়ের হচ্ছে অবৈধ সন্তান ছিল। এই অবৈধ সন্তান আসার পরে পরবর্তীতে সেই এনার মা কি করেছিল, বিপত্তিক একজন স্বামী গ্রহণ করেছিল এবং সেই স্বামীকে বিয়ের পর সেই স্বামীর সাথেই থাকা শুরু করেছিল। কিন্তু সেই স্বামীর পক্ষে এই অবৈধ সন্তানকে মেনে নেওয়া কষ্টকর ছিল, যার জন্য এনার মা কি করেছিল, এনাকে একটা বদ্ধ একটা পরিবেশে, বদ্ধ একটা খামার বাড়ির দোতলায় একটা কক্ষে তাকে আটকে রেখেছিল। দীর্ঘদিন আটকে রেখার ফলে এই এনার মা কিন্তু বাড়িতে তার স্বামীর বাড়িতে যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সেখানে যেত, শুধুমাত্র লুকিয়ে যাওয়া যেত এবং তাকে দুধ পান করিয়ে আবার ফেরত আসত। তার সাথে কথা বলা, অন্য কোনো কুশল বিনিময় করে এরকম কোনো সময়ই তার কাছে ছিল না। এভাবে কেটে গিয়েছিল কত বছর, দীর্ঘ 5 বছর কেটে গিয়েছিল। তাই মাকে সারাদিন গৃহকর্মে, সরি, এই এনার বয়স যখন 5 বছর, তখন এক দয়ালু ব্যক্তি তার সন্ধান পেয়ে তাকে উদ্ধার করেন সেই বদ্ধ ঘর থেকে। যখন উদ্ধার করেন তখন তাকে একটি অনাথ আশ্রমে ভর্তি করিয়ে দেন, অনাথ আশ্রমে রেখে আসেন। সে সময় এনা ছিল জড়বুদ্ধি, কৌতূহলহীন এবং সবকিছুতেই উদাসীন ছিল। সে সামাজিক পরিচয় কি করতো, হাঁটতে পারতো না, কথা বলতেও পারতো না, ঠিক আছে? তার সময়ে খাবার দিলেও, তার সামনে যদি খাবার দেওয়া হতো সে কিন্তু খাবার হাত দিয়ে তুলে খেতে পারতো না বা খেতো না, ঠিক আছে? এরকম অন্যান্য অনাথ আশ্রমে 9 মাস নানা রকম যত্ন করার পর এনা একটু চটপটে হয়েছিল। সে খাবার গ্রহণ করতে পারতো, মানুষের আহ্বানে সাড়া দিত এবং কিন্তু ভাষার শিক্ষার ব্যাপারে সে উন্নতি করতে পারেনি। তার যে ভাষা শিক্ষার ব্যাপারটা ছিল, যেসব ওই বয়সের বাচ্চারা যে অনর্গল কথা বলতে পারতো সেটা কিন্তু তার মাঝে ছিল না। পরবর্তীতে তাকে একটি পারিবারিক পরিবেশে আলাদা যত্ন দিয়ে লালন পালন করা হয়। পরবর্তীতে যখন ভাষা শিক্ষার জন্য শুধুমাত্র আলাদা একটা পারিবারিক পরিবেশে তাকে লালন পালন করা হয়, 2 বছরের প্রশিক্ষণে এনার বুদ্ধিবৃত্তি তেমন কোনো অগ্রগতি হয়নি। 2 বছরেও তার বুদ্ধিবৃত্তি তেমন কোনো একটা অগ্রগতি হয়নি এবং ভাষা শিক্ষার ব্যাপারে বেশ কিছু উন্নতি দেখতে পাওয়া যায়নি। সামান্য কিছু থাকলেও বেশি লক্ষ্য করা যায়নি। এই কিংসলে ডেভিস আরেকটি মেয়ের কথা উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে ইসাবেলা। মেয়েটির নাম ছিল কি, ইসাবেলা। এই ইসাবেলা মেয়েটি ছিল কি, ইসাবেলা মেয়েটি ছিল তার মায়ের সাথে, কিন্তু তার মা ছিল কানে শুনতে পেত না এবং মুখে কথা বলতে পারতো না। অর্থাৎ তার মা ছিল একজন কালা এবং বোবা, ঠিক আছে? তার মায়ের সাথে দীর্ঘদিন সে 6.5 বছর স্বাভাবিকভাবে সে তার মায়ের সাথে চলাফেরা করে। কিন্তু পরবর্তীতে এই কিংসলি ডেভিস হচ্ছে যখন জানতে পারে তার মায়ের সাথে সে এরকম একটা পরিস্থিতিতে বসবাস করতেছে, তার মানসিক বিকাশ ঘটতেছে না, ঠিক সেই মুহূর্তেই 6.5 বছর পর তাকে উদ্ধার করা হয় তার মায়ের কাছ থেকে। এবং তখন তার মধ্যে অনেক মানবিক গুণাবলী অনুপস্থিত ছিল, মানবিক গুণাবলী কিন্তু অনেকগুলো অনুপস্থিত ছিল। প্রশিক্ষণের ফলে 2 বছরে সে ভালোভাবে কথা বলতে শেখে। সে 2 বছরের মধ্যে কি করে, ভালোভাবে কথা বলতে শেখে। যখন তাকে অন্য একটা পরিবেশে, সামাজিক একটা পরিবেশে কথা বলতে পারে যেখানে অনেক মানুষ রয়েছে, সেই পরিবেশের মধ্যে থেকে সে 2 বছরের মধ্যে কথা, মানে ভাষা আয়ত্ত করতে পারে।
তাহলে ইসাবেলা 14 বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং স্বাভাবিক শিশুর মতো আচরণ করতে পারে। ঠিক আছে, তাহলে এই ইসাবেলা কি, ইসাবেলাটা অতি সংক্ষিপ্ত একটা সময়ের মধ্যে কিন্তু সে ভাষা আয়ত্ত করতে পেরেছিল। কিন্তু এই কিংসলে ডেভিস যে প্রথম যে এনাকে পেয়েছিল, কিংসলে ডেভিস প্রথম এনাকে যে পেয়েছিল, এই এনা কিন্তু সেই আয়ত্তটা করতে পারেনি। এই এনা কিন্তু সেটাতে সক্ষম হয়নি, কারণ সে কি করেছিল, সেই এনা একটা বদ্ধ একটা পরিবেশে ছিল, যার কারণে এনা সেটাকে তার ভাষাকে আয়ত্ত করতে পারেনি এবং তার যে মানসিক বিকাশ সেটাকেও বিকশিত করতে পারেনি। আর পক্ষান্তরে যে এই যে ইসাবেলা রয়েছে, এই ইসাবেলা হচ্ছে কি, মানসিক সামাজিক একটা পরিবেশে থাক ছিল এবং মায়ের সাথে শুধুমাত্র কথার কমিউনিকেশন না থাকার কারণে তার ভাষাটা আয়ত্ত হয়নি, কিন্তু অন্যান্য যে মানসিক মানবিক যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীর কিঞ্চিত পরিমাণ ছিল, আর কিছু ছিল না। তাই সেই ইসাবেলা কিন্তু অতি দ্রুত গতিতে তার ভাষা আয়ত্ত করতে পারে এবং মানসিকভাবে বিকশিত হয়। ঠিক আছে, তাহলে এই যে আলোচনাটুকু আমি করলাম, এই আলোচনা থেকেই আমরা এতটুকু বুঝতে পারি যে শারীরিক যে অক্ষমতা ছিল বংশ প্রথম ক্ষেত্রে, যেটা প্রথম ক্ষেত্রে এনার ক্ষেত্রে হয়েছিল, বংশগতভাবে শারীরবৃত্তীয় অক্ষমতা ছিল, তার বংশগতভাবে কিন্তু শারীরবৃত্তীয় অক্ষমতা ছিল বলেই প্রশিক্ষণ এনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ইসাবেলার শারীরবৃত্তীয় কোনো অক্ষমতা ছিল না, তার শারীরবৃত্তীয় কোনো রকমভাবে তার অক্ষমতা না থাকার ছিল না বলেই হচ্ছে কি হয়েছিল, তার উপযুক্ত পরিবেশে ইসাবেলা সেখানে খাপ খাইয়ে নিতে পারে এবং ইসাবেলার মানসিক বিকশিত কোনো বাধা প্রদান করতে পারেনি। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে শুধুমাত্র বংশগতির কারণে হচ্ছে যে এমনটা মানসিক যে বিকশিত হয় এমনটা নয়, তার বংশ পারিবারিক যে পরিবেশগুলো রয়েছে, আমাদের যে সামাজিক পরিবেশ রয়েছে, এই সামাজিক পরিবেশের সাথেও কিন্তু সম্পর্কযুক্ত। আসো আমরা এবার জেনে নিই বংশগতি কি। বংশগতি, এই বংশগতি কি, বংশগতি হলো জন্মসূত্রে অর্জিত একটা বিভিন্ন রকম প্রবণতার সমষ্টি। অর্থাৎ বংশগত সূত্র থেকে কিন্তু বিভিন্ন প্রবণতাগুলো সমষ্টিটাই হচ্ছে এই বংশগতি। অর্থাৎ একটা মানব শরীরে, একটা মানুষের মধ্যে তার বংশগত দিক থেকেও কিন্তু অনেক আচরণ এবং হাঁটা চলাফেরা সব কিছুই প্রভাবিত হয়। বংশগতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার আকার আকৃতি চেহারা বর্ণ ইত্যাদি তার বংশধরের মধ্যে সঞ্চালিত করে। অর্থাৎ একটা মানব একটা শিশু যখন জন্মগ্রহণ করে তাকে আমরা সবাই অধীর আগ্রহে দেখতে চাই যে সে কার মতো হয়েছে, তাই না? হয়তোবা তার মার মতো একজন বলে, তার মায়ের মতো একজন বলে, বাবার মতো একজন বলে, দাদার মতো কেউ বলে দাদির মতো, এরকম একটা প্রভাব মানে দৈহিক দিক থেকে তার যে রূপ লাবণ্যতার দিক থেকে সেটা আমরা বিচার বিবেচনা করি তাকে দেখে। কিন্তু হঠাৎ করে হয় কি, এটা কি হঠাৎ করে তার মধ্যে চলে আসে, এটা হচ্ছে বংশগত দিক থেকে একটা প্রক্রিয়াগত দিক থেকে তার শরীরের মধ্যে চলে আসে, সঞ্চালিত হয়। তারপরে আসে তার যে গায়ের রং, গায়ের রংটাও কিন্তু তার বংশগত দিক থেকেও প্রভাব বিস্তার করে। তার মা বাবা যদি ফর্সা রঙে হয়, গায়ের রং যদি ফর্সা হয়ে থাকে, তাহলে তার সন্তানেরও সাধারণত ভাবে তার গায়ের রং ফর্সা এসে যায়। আবার দেখা যায় যে মা ফর্সা, বাবা যদি কালো হয়ে থাকে, অথবা বাবা কালো, বাবা ফর্সা, মা যদি কালো হয়ে থাকে, তারপরে একটা প্রভাব অন্তত পড়ে, বা দুটার মিক্সড রঙই হয়তো বা হতেও পারে, এরকম ভাবে বংশক্রমিকভাবে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারি যে বংশগতি একাধারে মিল গড় মিলকে বাহক বলে সন্তানের সাথে পিতামাতার এবং পূর্বপুরুষের মিল, পূর্বপুরুষের বেশ কিছুটা সাদৃশ্য থাকলেও কি হয়, সে কখনো অবিকল তাদের মতো হয় না। তাহলে কি বুঝলাম যে এই যে অবিকল তাদের মতো চেহারা, আমি অন্তত হচ্ছে আমার বাবা মার মতো কখনোই চেহারা পাইনি, আমার চেহারা তাদের সাথে একটু হলেও রিলেটেড রয়েছে, হয়তো নাক তাদের মতো হয়েছে, হয়তো চোখ তাদের মতো হয়েছে, বা একটু হলেও ফেসের আকৃতি আছে, কিন্তু হুবহু কখনোই তাদের আকৃতি আমি কিন্তু পাই না। ঠিক আছে, এই হলো বংশগতির একটা প্রক্রিয়া। বংশগতি পিতামাতার সাথে সন্তানের সাদৃশ্য নিশ্চিত করলেও পরিপূর্ণ সাদৃশ্য সৃষ্টি করে না, পরিপূর্ণভাবে সেটা কখনোই সাদৃশ্য হয় না। এরপরে আসি বংশগতি ও দৈহিক উৎস।
বংশগতি এবং বংশগতি দৈহিক উৎস। দৈহিক উৎস তাই না? এই বংশগতির দৈহিক উৎস হচ্ছে যে মানুষ কতগুলো বিশেষ ধরনের কোষ উৎপন্ন করে যা দিয়ে জন্ম হয় বংশধর। কতগুলো বিশেষ ধরনের কোষ উৎপন্ন করে যেগুলা দিয়ে কি হয়, বংশধর গঠিত হয় বা বংশধর জন্ম দেয়। অর্থাৎ আমরা জানি যে মাতার পিতার কি থাকে, পিতার থাকে শুক্রাণু, পিতার থাকে শুক্রাণু আর মাতার কি থাকে, ডিম্বাণু। এই শুক্রাণু যখন মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে তখন কিন্তু কি হয় যে একটি ভ্রূণের জন্ম নেয়। অর্থাৎ এই শুক্রাণু যখন ডিম্বাণুতে প্রবেশ করে তখন কিন্তু একটি কিসের জন্ম নেয়, ভ্রূণের জন্ম নেয়। আর এই ভ্রূণটাই হচ্ছে কোষ বিভক্তির মাধ্যমে ক্রমশ বড় হয়ে জন্ম দেয় একটি মানব শিশু। তাহলে এই ভ্রূণটাই মূলত হচ্ছে মানব শিশু রূপে জন্ম নেয়। ঠিক আছে, তাহলে এই জীবকোষের প্রাণপঙ্ককেই কি বলা হয়, প্রাণপঙ্ককেই বলা হয় জীবের মূল সত্তা। অর্থাৎ এই জীব যে একটা কোষ রয়েছে, এই কোষটার প্রাণপঙ্কটাতে পঙ্ককেই সাধারণত কি বলা হয়, জীবের মূল সত্তা বলা হয়। তাহলে প্রাণকেন্দ্রকে বলা হয় বংশগতির বাহক। আবার এই প্রাণকেন্দ্র যে রয়েছে এই প্রাণকেন্দ্রটাকে বলা হয় বংশগতির বাহক বলা হয়। ঠিক আছে, এরপরে সেই প্রাণকেন্দ্রের মধ্যে সুতার ন্যায় যে কতগুলো অতি শুকনো পদার্থ আছে, এই প্রাণকেন্দ্রটার মধ্যে কিন্তু অতি শুকনো শুকনো একটি সুতার মতো হচ্ছে একটি শুকনো পদার্থ আছে। সেই পদার্থটাকে যা কিনা ক্রোমোজোম নামে পরিচিত। এই পদার্থটা কি নামে পরিচিত, ক্রোমোজোম নামে পরিচিত, ক্রোমোজোম। এই ক্রোমোজোম নামে কিন্তু সেই পদার্থটা পরিচিত। ঠিক আছে, জীববিজ্ঞানী গ্রেগর ম্যান্ডেল বলেন যে সর্বপ্রথম তিনি জীবকোষের মধ্যে এই ক্রোমোজোমের অস্তিত্ব প্রমাণ করেন। অর্থাৎ এই গ্রেগর ম্যান্ডেল, গ্রেগর ম্যান্ডেল, এই গ্রেগর ম্যান্ডেল কি করেন, এই ক্রোমোজোম, এই ক্রোমোজোম শব্দ ক্রোমোজোমের আবিষ্কার করেন, অস্তিত্ব প্রমাণ করেন, যে মানব শরীরে যে ক্রোমোজোম রয়েছে সেটার অস্তিত্ব এই গ্রেগর ম্যান্ডেল কিন্তু আবিষ্কার করেন। অর্থাৎ এই অস্তিত্ব প্রমাণ করেন। প্রতিটি জনন কোষে রয়েছে 23 জোড়া ক্রোমোজোম। অর্থাৎ প্রতিটি যে জনন কোষগুলো রয়েছে এই প্রত্যেকটা কোষের মধ্যে 23 জোড়া করে ক্রোমোজোম রয়েছে। ক্রোমোজোম কতগুলো রয়েছে, 23 জোড়া, 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে দেখা যায় যদি হচ্ছে এক জোড়া হচ্ছে দুইটা, এক জোড়া সমান সমান দুইটা না, এই দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা আছে পিতার মধ্যে আরেকটা রয়েছে মাতার মধ্যে। বুঝতে পারছি, একটা ক্রোমোজোম অবশ্যই থাকবে মাতার মধ্যে আরেকটা হচ্ছে পিতার মধ্যে। তাহলে আমরা হচ্ছে এই অর্ধেক অর্ধেকগুলো থাকে, অর্থাৎ 23 জোড়া যদি হয়ে থাকে তাহলে 23টা হচ্ছে পিতার মধ্যে থাকে আর 23টা হচ্ছে অর্থাৎ পিতার মধ্যে থাকে মাতার মধ্যে থাকে। যে কোনো এক জোড়া ক্রোমোজোম পরীক্ষা করলে তার মধ্যে একটি পিতৃজনন কোষের আর অপরটি হচ্ছে মাতৃজনন কোষ ক্রোমোজোম পাওয়া যায়। অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো যে রয়েছে 23 জোড়া, এই এক জোড়াকে যদি আমরা পরীক্ষা করি তাহলে একটা হচ্ছে পাবো অবশ্যই পিতার মধ্যে আরেকটা পাবো মাতার মধ্যে। তাহলে এই ক্রোমোজোমগুলো পরীক্ষা করলেই কিন্তু আমরা জেনে যাব যে এটি হচ্ছে কার সন্তান বা কি, DNA যেটা টেস্ট করা হয় সেটাই। আবার শক্তিশালী যে ইলেকট্রনিক, শক্তিশালী ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু খালি চোখে এই ক্রোমোজোমগুলো দেখা যায় না। আমরা সাধারণভাবে যদি দেখতে যাই তাহলে আমাদের খালি চোখে কিন্তু সেগুলো ধরা পড়বে না। আমরা সেগুলো দেখতে হলে অবশ্যই কিসের প্রয়োজন পড়বে, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়বে। তাহলে আগে ক্রোমোজোমকে বংশগতির ধারক মনে করা হতো, আগে এই ক্রোমোজোমটাকে কিন্তু বংশগতির যে ধারক মনে করা হতো, কিন্তু বর্তমান শতকে প্রথম ভাগে জীববিজ্ঞানীগণ আবিষ্কার করেন যে ক্রোমোজোমের মধ্যে এক সূক্ষ্মাতি সূক্ষ্ম রাসায়নিক পদার্থ রয়েছে।
এই ক্রোমোজোমে ক্রোমোজোমের মধ্যে কিন্তু একটি শুকনো একটি রাসায়নিক পদার্থ রয়েছে, সেই রাসায়নিক পদার্থটির নাম হচ্ছে জিন। সেই রাসায়নিক পদার্থের নাম কি? এই জিন দেওয়া রয়েছে। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে যে পদার্থ রয়েছে সেটার নামই হচ্ছে এই জিন। প্রকৃতপক্ষে এই জিনই হচ্ছে বংশগতির সত্যিকার বাহক। তাহলে আমরা কি বলতে পারি, এই জিনটা জিন হচ্ছে বংশগতির বাহক, সত্যিকার হচ্ছে বাহক, তাই না? তাহলে এ সকল যে জিনের কল্যাণে বস্তুত আমরা আমাদের পিতামাতার মাধ্যমে মাতা পিতা সহ বিভিন্ন পূর্বপুরুষের নিকট থেকে বংশগতির লাভ করে স্ব বংশধারা কিন্তু লক্ষ্য করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে বংশগতি আমরা লক্ষ্য করি, যে কখনো যদি এমন হয় যে কোনো ব্যক্তি হারিয়ে গেছে, তখন তাকে শনাক্ত করার জন্য যদি কোনো কিছু তার মানে কোনো চিহ্ন যদি না থাকে, তখন তার কি টেস্ট করা হয়, ডিএনএ টেস্ট করা হয় বা এই জিনগত ইয়েগুলো দেখা হয় যে এটা আসলে তার বাবার বা মায়ের সাথে ম্যাচ করে কিনা, ঠিক আছে? আবার জিনগুলি ক্রোমোজোমের ন্যায় জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই যে জিনগুলো রয়েছে, এটা যেমন ক্রোমোজোম যেমন জোড়া জোড়া ভাবে রয়েছে, এই জিনগুলো কিন্তু জোড়া জোড়া ভাবে অবস্থান করে, ঠিক আছে? এক জোড়া জিনের একটি আসে পিতৃকুল থেকে, এক জোড়া জিনের সেম এই ক্রোমোজোমের মতোই এক জোড়া জিনের মধ্যে একটি আসে পিতৃকুল থেকে আরেকটি আসে মাতৃকুল থেকে। একটি ক্রোমোজোমে বহু সংখ্যক জিন থাকে, একটি ক্রোমোজোমে এই যে ক্রোমোজোমটা রয়েছে এই একটা ক্রোমোজোমের মধ্যে কিন্তু বহু সংখ্যক জিন থাকে, বোঝা গেছে? আর এই জিনগুলোর মধ্যে একটি বিশেষ গুণ শক্তিশালী থাকে তাকে সবল জিন বলে। একটা যেটা সবচেয়ে শক্তিশালী থাকে সেটা হচ্ছে সবল জিন, আর আরেকটি থাকে যেটা হচ্ছে দুর্বল জিন, ঠিক আছে? এই সবল জিন এবং দুর্বল জিন একত্রিত হলে সন্তানের মধ্যে শুধু সবল জিনটির গুণ প্রকাশ পাবে। অর্থাৎ এই সন্তান জন্মদানের ক্ষেত্রে সন্তান ভ্রূণে সন্তান আসার যে ক্ষমতাটা, সেটা হচ্ছে যে যে শক্তিশালী যে ইয়েতে থাকে, শক্তিশালী যে ক্রোমোজোমটা এই জিনটা থাকে, সেটাই কিন্তু হচ্ছে সন্তান হিসেবে পেটে ধারণ করে। শুধু এই দুর্বল জিনের গুণটা কি থাকে, সুপ্ত অবস্থায় থাকে। তাহলে এখানে দুর্বল জিন কখনোই আমরা দেখতে পাই না বা লক্ষ্য করতে পারি না। আর এই গ্রেগর ম্যান্ডেল সবল ও দুর্বল জিনের বংশগতি নিয়ে প্রচুর গবেষণা করেছেন ও কতগুলো সূত্র তিনি প্রণয়ন করেছেন এই ক্রোমোজোম এবং জিন নিয়ে, ঠিক আছে? কিন্তু তিনি দেখিয়েছেন যে এই একই গুণের বাহক দুটি জিনের সবল এক সরি দুটি জিনের একটি সবল এবং একটি দুর্বল হলে সন্তান সন্ততিদের মধ্যে প্রতি চারজনের মধ্যেই কিন্তু একজন কি হয়, দুর্বল হয়, আর প্রায় এই তিনজন বাকি যে তিনজন থাকে এই তিনজনই হচ্ছে সবল থাকে, ঠিক আছে? এই বাকি তিনজনই হচ্ছে সবল থাকে। তাহলে আমরা বলতে পারি যে এই অনুপাতে মেন্ডেলের অনুপাত যে রয়েছে তা হচ্ছে মেন্ডেলের অনুপাত নামে সাধারণত প্রমাণিত। এই যে সূত্রটা তিনি আবিষ্কার করেছেন এই সূত্রটা সাধারণত মেন্ডেলের অনুপাত নামে তিনি প্রমাণ করে নামে পরিচিত হয়েছে। ধরা যাক যে পিতার যে চোখের রং রয়েছে সেটা হচ্ছে অবিমিশ্র নীল। পিতার চোখের রং কি? অবিমিশ্র নীল। এবং মাতার চোখের রংটা কি? অবিমিশ্র বাদামি, ঠিক আছে? এখন এই অনুপাতে নীল রঙের যে জিনটি রয়েছে, নীল রঙের জিনটি হচ্ছে কি? পিতার। আমি লিখে বুঝিয়ে দেই, এই নীল রঙের জিনটি হচ্ছে পিতার, আর আরেকটি জিন রয়েছে সেটি কি? বাদামি, আর এটি হচ্ছে মাতার, ঠিক আছে? তাহলে এই যে নীল যে রংটি রয়েছে এবং বাদামি যে রংটি রয়েছে, নীল রঙের জিনটি সবল, নীল রঙের জিনটি কি? সবল আমরা ধরে নিলাম, এবং বাদামি রঙের জিনটি হচ্ছে দুর্বল। এখানে পিতার যে জিন দুটি রয়েছে এবং মাতার জিন দুটি রয়েছে, তাহলে এই দুটাই কিন্তু কি হয়,
এই দুটাই কিন্তু কখনো মায়ের সাথে অবিমিশ্রিত ভাবে সন্তানের কিন্তু একটাতে একজনের সাথে সবল ভাবে প্রকাশ করতে পারে, আবার অন্যটি কিন্তু আরেক জায়গায় দুর্বল ভাবে প্রকাশ করতে পারে, তাই না? তাহলে প্রতিটা এখানে সবল এবং দুর্বলের মধ্যে দেখা যায় যে প্রতি আমরা একটু আগে বললাম যে চারজনের মধ্যে চারটা জিনের মধ্যে কিন্তু প্রতি একটা জিন হচ্ছে দুর্বল হয়, বাকি তিনটাই হচ্ছে সবল হয়। তাহলে একটার ক্ষেত্রে নীল রং ধারণ করতে পারে, আরেকটার ক্ষেত্রে বাদামি, আবার এই দুটার মধ্যে দুটা মিশ্রিত হয়ে কিন্তু আরেকটা সবল হচ্ছে, মিশ্র একটা রং ধারণ করতে পারে, বুঝে গেছে? আর একটি হচ্ছে দুর্বল হয়ে যাবে, আরেকটি ক্রোমোজোম হচ্ছে বা আরেকটি ক্রোমোজোমের ক্ষেত্রে কিন্তু দুর্বল হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে পিতা মাতার যে ক্রোমোজোম গুলো রয়েছে বা যে বংশানুক্রমিক ভাবে যে বিষয়গুলো চলে আসে এতে কিন্তু পিতা এবং মাতার দুজনেরই কিন্তু কি রয়েছে, ভূমিকা রয়েছে এতে। আসলে এবার জেনে নেই যে জিনের গঠন, জিন কিভাবে গঠিত হয় সে সম্পর্কে জেনে নেই। জিনের গঠন, জিনের গঠন, জিন কিভাবে গঠিত হয়, জিনগুলো নানা রকম রাসায়নিক উপাদানে সংমিশ্রিত সংমিশ্রণে কিন্তু গঠিত হয়, ঠিক আছে? তাহলে বিভিন্ন রাসায়নিক উপাদানের মাধ্যমে কিন্তু এটা গঠিত হয়, তাই এগুলোকে রাসায়নিক মোড়কও বলা হয়। তাই জিন রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে, বিভিন্ন রাসায়নিক রাসায়নিক উপাদান উপাদান বিভিন্ন রাসায়নিক উপাদানে কিন্তু গঠিত হয়, ঠিক আছে? আর এই রাসায়নিক উপাদানের মাধ্যমেই কিন্তু রাসায়নিক মোড়ক গঠিত হয়, রাসায়নিক মোড়ক গঠিত হয়, মোড়ক, এই মোড়ক কিন্তু গঠিত হয়, রাসায়নিক মোড়ক গঠিত হয়, ঠিক আছে? তাহলে এই রাসায়নিক মোড়কে রয়েছে নিউক্লিও প্রোটিন, নিউক্লিও প্রোটিন, এই রাসায়নিক মোড়কে কি রয়েছে, এই রাসায়নিক মোড়কে রয়েছে নিউক্লিও প্রোটিন, যেটা আমরা দুধে পেয়ে থাকি, নিউক্লিও প্রোটিন। নিউক্লিও প্রোটিন যেটা আমরা কোথায় পেয়ে থাকি, এই নিউক্লিও প্রোটিন হচ্ছে দুধে পেয়ে থাকি, নিউক্লিও অ্যাসিড জাতীয় হচ্ছে, নিউক্লিও অ্যাসিড জাতীয় এবং ভিটামিনে ক্ষার জাতীয় পদার্থ, ভিটামিনে ক্ষার জাতীয় পদার্থ। তাহলে নিউক্লিনটা কি, নিউক্লিন হচ্ছে একটা অ্যাসিড জাতীয় পদার্থ এবং প্রোটিন জাতীয়, প্রোটিন ক্ষার জাতীয় পদার্থ। তাহলে নিউক্লিনের মূল উপাদান হলো কি, নিউক্লিনের মূল উপাদান হলো ডিএনএ, এই নিউক্লিনের মূল উপাদান হচ্ছে ডিএনএ, ডিএনএ। তাহলে নিউক্লিনের মূল উপাদান কি, ডিএনএ, তাই না? এই ডিএনএ হচ্ছে কি, ডিএনএ আকৃতি অনেকটা পেঁচানো সিঁড়ির মতো। আমরা দেখি যে পেঁচানো সিঁড়িগুলো কেমন হয়ে থাকে, পেঁচানো সিঁড়িগুলো ঠিক এইভাবে আকৃতি অনুযায়ী হচ্ছে ঘুরতে থাকে না, নিচতলা থেকে উপরতলা পর্যন্ত এইভাবে চলতে থাকে, তাই না? এই পেঁচানো সিঁড়ির মতোই হচ্ছে এই ডিএনএ, বোঝা গেছে? এতে দুটি রাসায়নিক শৃঙ্খল রয়েছে, সেই রাসায়নিক শৃঙ্খলটা কি, একটা হচ্ছে অক্সিরিবোজ আর একটা হচ্ছে ফসফেটের শৃঙ্খল। এই ডিএনএ এর মধ্যে কি রয়েছে, রয়েছে ডিঅক্সিরিবোজ ডিঅক্সিরিবোজ রয়েছে, আরেকটা রয়েছে কি ফসফেট শৃঙ্খল, আরেকটি রয়েছে ফসফেট, ফসফেট শৃঙ্খল, ফসফেট শৃঙ্খল রয়েছে, তাই না? এই ডিএনএ সরি ডিঅক্সিরিবোজ 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 আরেকটা হচ্ছে কি ফসফেট শৃঙ্খল, তাই না? এডিনিন এবং হচ্ছে গুয়ানিন, এডিনিন গুয়ানিন এবং হচ্ছে
থাইমিন ও সাইটোসিন নামক চারটি ক্ষারীয় দ্রব্য দুটি শৃঙ্খলকে সংযুক্ত করেছে। অর্থাৎ এই যে চারটা ক্ষারীয় যে দ্রব্যগুলো রয়েছে এই দুটা শৃঙ্খলকেই হচ্ছে সংযুক্ত করেছে, ঠিক আছে। এই ক্ষারীয় যে উপাদানের পরিবর্তন বংশগতির পরিবর্তন সূচিত করে, অর্থাৎ এই ক্ষারীয় যে পরিবর্তনগুলো রয়েছে এগুলো বংশগতির পরিবর্তন সূচিত করে, ঠিক আছে। এক বিশেষ প্রক্রিয়া ডিএনএ হচ্ছে অণুগুলি হচ্ছে এই ডিএনএ তৈরি করে, ঠিক আছে। এই প্রক্রিয়াগুলো যে রয়েছে ডিএনএ হচ্ছে অণুগুলি আর আরএনএ তৈরি করে, ডিএনএ এর অণুগুলি হচ্ছে মূলত আরএনএ তৈরি করে। ডিএনএ যে অণু রয়েছে সেটা মূলত কিসে কে তৈরি করে? এই আরএনএ তৈরি করে, বোঝা গেছে? তাহলে বিভিন্ন বিভিন্ন যে আমাদের শারীরিক বৈশিষ্ট্য রয়েছে এবং গুণাবলী নির্ভর করে শরীরের এনজাইম এবং প্রোটিনের কার্যকারিতার উপর। তাহলে আমাদের বিভিন্ন যে বৈশিষ্ট্য এবং গুণাবলীগুলো রয়েছে এগুলো সাধারণত শরীরের কি দ্বারা কার্যকারী উপর হচ্ছে নির্ভর করে, সেটা হচ্ছে এনজাইম এবং হচ্ছে প্রোটিনের উপর, ঠিক আছে। আর এই এনজাইম এবং প্রোটিন কাজ নিয়ন্ত্রণ করে, এই এনজাইম এবং প্রোটিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে, অবশ্যই ভালো করে নোট করে রাখতে হবে যে এনজাইম এবং প্রোটিন হচ্ছে নিয়ন্ত্রণ করে কিসে? যে ডিএনএ তাই বলতে গেলে হচ্ছে ডিএনএ তাই জিনের ডিএনএ এবং কার্যকলাপের উপরেই কিন্তু বংশগতির ধারা নির্ভর করে। তাহলে বোঝা গেল যে এই জিনগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো কিন্তু ডিএনএ দ্বারাই হচ্ছে বংশগতির ধারা নিয়ন্ত্রণ করে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো ভালো করে বুঝতে হবে তোমাদের এবং হচ্ছে পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।